জন্মের পর থেকে যারা কোরবানি কোরবানি শোনেন, সে তো ইব্রাহিম ইসমাইল নবী না, জন্মের পরে না, এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরবানির সিস্টেম চলে আসতেছে। হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান। দিনাজপুর বাসী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন, এ দিনাজপুরের পাঁচ বাড়িয়ে রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন, এই ময়দানে যদি এতগুলো উম্মত দেখতেন, এখানে বসে বসে উনি এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন। কারণ সামনে এখন এই বিষয়গুলো আমাদের আছে কোরবানি। কোরআনে কারীম থেকে আবার বলছি, জবান খুলে বলেন, শয়তান যেন আশপাশে থাকলেও দূরে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, ইলা আখির আয়াত। সূরা মায়েদা কোন সূরা? বলেন বলেন, মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? ১২০টা আয়াত আছে, ১৬টা রুকু আছে, আমরা মাত্র একটা আয়াত ২৭ নাম্বার আয়াতের এক ভাগ পড়েছি, চার ভাগের। আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে। যদি এক দেড় ঘন্টা আমি এভাবে বলি, দেখবেন এক দেড় ঘন্টায় কিছুই হবে না, মনে হচ্ছে শুরু হচ্ছে। একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে, ওরা কোরআনে কত আয়াত আছে, কত কথা আছে, এইটা কিয়ামত পর্যন্ত হায়াত বলে আপনি শেষ করতে পারবেন না। আর তার কাছেই মানুষ আসতে চায় না। এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন, কান খাড়া করে শোনেন। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, হে নবী, আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান। আমার এখানে প্রশ্ন আছে, এই আমরা বাতাস দিচ্ছিল কে আছে এখানে? এবারে আপনার জিজ্ঞাসা করবো, এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন, আব্দুল্লো আপনি তেলাওয়াত করেন, আলাইহিম তাদের নিকটে, নাবা আবনাই আদম বিল হক, হযরতে আদম নবীর দুই ননা দুই সন্তানের যে কোরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান। কিভাবে শোনাবেন? বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, সত্য যেটা ওইভাবে। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা দেড় হাজার বছর আগে না, এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা, হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি? নাকি আমাদের এখানে কি করণীয় আছে? আল্লাহ ১২টা জিনিসের পরে দিয়েছেন, আমরা দেখি। প্রথম নাম্বারে তেলাওয়াত, কি শব্দ দিয়েছেন আরো জোরে বলেন। আমি যদি এনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে, উনি বলবে হ্যাঁ, কি পড়েছে তেলাওয়াতে? হয়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তেলাওয়াত হয়েছে, কথা বুঝতেছে? আল্লাহর প্রথম শব্দ ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে। ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে, উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে, তেলাওয়াত হয়েছে? না না, পড়া কোরআনে তিনটা শব্দ আমি বেশি কোরআন পড়ার ব্যাপারে, কারা রতালা তালাওয়া অভিধান বেত্তা যারা আছে এই তিনটা শব্দের ব্যাখ্যায় লিখেছেন, কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার চারটা হক আদায় করা লাগবে। এক নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে, দুই নাম্বারে ওটা বুঝতে হবে আপনাকে, তিন নাম্বারে ওই বোঝা বিষয়ের ওপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে, চার নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে।
তাহলে অনেকে হয়তো সহ্য করে হয়তো তেলাওয়াত করেছে। দ্বিতীয় নম্বরটা এক কথা বলে না কেন নেই। তিন নম্বরটা, যতটুকু পড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে। উনি তেলাওয়াত করেছিল আলামিয়া জাল কায়দা হুম ফি তাদলিল। হে নবী, আপনি কি তাদের দিকে তাকিয়েছেন? আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন? তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নস্যাত করে দেয়নি? কায়দা হুম, কায়দা মানে কি? কায়দা বলি না আমরা, কায়দা করেছ এই কায়দা মানে ষড়যন্ত্র। আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাত করে দেয়নি? এটা উনি পড়ার পরে মনের ভেতরে 100% দৃঢ় বিশ্বাস রাখবে, কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আব্রাহার এই হাতিওয়ালা বাহিনীর, তামাম পৃথিবীতে মুসলমানদেরকে ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাবে রক্ষা করবে। আজ আমরা ইসলামের দুরবস্থা দেখে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে, দিনকাল ভালো না। তারপরে কি বললেন, কোরআনের আয়াতের উপর তো আপনার 100% বিশ্বাস এখনো আসেনি, তার মানে আপনার তেলাওয়াত হয়নি। নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান, তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই। হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি, ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে, আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন। যে মেয়েটাকে বিবাহ করার কথা তাসলিমার আকলিমা, হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল, কাবিলের সাথে যেটা ওটা চেহারা অত ভালো ছিল না। সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যুজিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি ভালোবাসা আকর্ষণ মহব্বত এরকম কিছু তৈরি করে দিয়েছি, শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে 9টা জিনিসকে। তারা এক নম্বরে তোমাদের স্ত্রী মেয়ে লোক, তাহলে মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এ সৃষ্টি করেছেন কে? আর জোরে আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন, জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল, কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না। আমার আল্লাহ মনের ভাব বোঝার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাঁজরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন হযরতে আলাইহিস সালাম। এটা ইবনে কাসিরে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দরী বানিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি। 2 নম্বরে হযরতে বিলকিস, এত সুন্দরী ছিল। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা। 4 নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হযরতে জুলাইখা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতিমাতুজ জাহরার কথা জানিয়েছেন, কিন্তু আগের 4টাই প্রসিদ্ধ। হাওয়া আলাইহিস সালাম, বিলকিস, সারা, জুলাইখা, এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না। পরিমণিত কি কিছু হই না, কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশেই দেখেছি। হযরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো, তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন। আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম নবী আলাইহিস সালাম বলে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে? আপনি সেই কায়দা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তাকানো যাবে ধরাও যাবে, একটা কাজ করা লাগবে, বিয়ে করা লাগবে। তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি, বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ।
অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি তোর ভুলে যাবো না, অথচ পুরাটাই হারাম। বিয়ের আগে ওর মাথায় হাত দেওয়া জায়েজ আছে? কথা বলে না কেন না, এলাকায় প্রেম প্রীতি বন্ধ হয়ে গেছে। প্রেম প্রীতির বন্ধন নামে সিনেমা তৈরি হচ্ছে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন বিয়ে করতে হবে, উনি বলছে আমি রাজি। এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে বিয়ে করা ফরজ এটা জানে না। সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্ক, রিজিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দিন। বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি এগুলো টের পাবেন। আপনি মনে করছেন না, আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা, বলছে আমি প্রতিষ্ঠিত হব, দরকার হয় বুড়ি হব, তারপরে বিয়ে করব। আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন, এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না। এই জন্য মেয়েদের শুকরিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে, এইটা আছে বলে আপনি আজ এত দামি। কথা বলেন, পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আপনি মুরব্বী মানুষের শুধু বুঝবেন না, পরকীয়া প্রেমে এলাকায় নেই? যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত, তিনটা ক্ষতি হবে দুনিয়া। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে, তিন নম্বরে মরণের সময় আপনি ইমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউজুবিল্লাহ বলি শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না। হযরতে আদম বলছে আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি ব্যবস্থা করো। বলে বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে, কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওইদিন বলেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেন মোহর হয়ে যাবে। দেন মোহর শেষ, বিবাহ শাদি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন, এখানে আমি দুইটা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ইলা আখির আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে যাও, জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা আদি পিতা, আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে ঘর সামায় থাকে, আর বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি শহর থেকে যাচ্ছেন, ঘর জামাই আছেন কার হাত তোলে তো দেখি, একজন নেই। দিনাজপুর এখনো ভালো আছে। আয়াতের দ্বিতীয় নম্বর কথা ছিল খেয়াল করে, কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলতেন জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও, আংতা ওয়া সাউজুকাল জান্নাতা ওয়া কুলা, এই একালিপ টান আছে, ওয়া কুলা। আল্লাহ দিয়ে বসন দিলেন কেন? আল্লাহ পাক আংতা ওয়া কুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে নিজে আগে খাবা মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা? না, আল্লাহ একবারে কোলা দিয়েছেন, আংতা দেয়নি। আল্লাহ বলেন যে পরিমাণের খাবার সে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠনের দেশে মেয়েদের অধিকার আন্দোলনের কাজ করছে, অথচ মেয়েদের সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ,
দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিসসালামকে হাওয়া আলাইহিসসালামকে দিয়ে দিয়েছি। কেন তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না, আদম তোমার পানি যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না। অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে, তারপরে আংটা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন সাউদুন। কই আল্লাহ তো একবারে কোলা দিলেন। ও তামাম পৃথিবীর নাস্তিক মোরতাদ বেঈমান উল্টা পাল্টা নারীদেরকে বসিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন, ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে আদম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান, নিজে খাবে স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের, ওই মানের পোশাক, ওই মানের খাবার। যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে ইচ্ছা, স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি। অলা তাকরাবা, সাবধান নিকটে যাবা না। হাদিহি সাজার, এই গাছের নিকটে। কোন গাছ? না, এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে। আরে ভাই, শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, তে আয়াত কোরআনে নাযিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি সাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে, হাক্কানির ভেতরে পাবেন। এক নম্বরে মুফাসসিরুল ইকরাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি দুনিয়ায় যারা যাবে, এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে, ঘুরবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না, এরকম বিয়ে দেশে নেই। হ্যাঁ, কথা বলেন এখন, এখন যদি বলেন আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান তারপর আপনার আত্মীয়। বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনি জানান, লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক, এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো জন্য করা যাবে না। এটা যদি বিআই না থাকে, না থাক, কারণ যে বিআই জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, ওইরকম বিআই থাকার চাইতে না থাকা ভালো। তাহলে আয়াত থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন, প্রথম শিক্ষা কি, বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। দুই নম্বরে, যা খাবেন যে মানের খাবার, ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে। এক কথা বলেন, একা যেই মানের ঘরে থাকেন, ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে। যেই মানের কাপড় আপনি পরেন, ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে। এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আনন্দ করা, কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে, যে দিবসে গেলে ইমানও যায় আমলও যায়। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা, আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। কথা বলেন কেন, এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই। নাম দিয়ে শিশু মেলা, শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি শিশু খালারা আর মামারা। আমার ভাইরা, এই জন্য এমন কোন অনুষ্ঠানে, এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিষিদ্ধ জায়গা হয়ে যায়। যদি যায়, আল্লাহ পাক বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন,
দুইজনে কিন্তু জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিলের ভাগ্যে যেই মহিলা জুটি ছিল তাসলিমা আর আকলিমা, এই সুন্দর চেহারা নাই, এই জন্য ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে। হযরত আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন, না এটা সম্ভব না, আল্লাহ আর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না। ও তখন ফোন দিয়েটে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে, আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান। আল্লাহ পাক বলেন, ইযিন করবা করবানান ফাতু কুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পড়িয়ে ফেলবে, ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছে? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম, আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো কত মানুষ যে ধরা খেত আল্লাহ বাবু জানে। এই জন্য যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না, নাকি মাসলা পালা ভুল হয়ে গেল এই এলাকায় এসব আছে? আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, কুলি ইন্না সলাতি ওয়া নুসুকি। এই যে সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ তিনটা, এক নম্বরে কোরবানি, দুই নম্বরে হজের ক্রিয়াকলাপ, তিন নম্বরে ইবাদত বন্দেগী। আপনি এক নম্বরেই ধরেন কোরবানি দেওয়া, আল্লাহ আগে নামাজ এরপরে কোরবানি দিয়েছেন। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন এরপরে কোরবানি দেন, এখান থেকে মাসলা বের হয় যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ আপনারটাও হবে না। হযরত আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে, আজ পঞ্চাশটা আকিস গ্রুপে কোরবানি দেবে আমার মনে হয় কয়েকশো। টাকা যদি রিক্সা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি ওকে শয়তান তখন ধোকা দিয়েছে, পথের এই কাঁটা এই ভাই এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালা ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি এই লোকটা ডাক দিয়ে বলেছে কাবিল, ওয়ালা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন, বৈধভাবে সৎভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এমন এমন মামলা হামলা বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয় সে যেন আর উঠতে না পারে। কোরআনে কারিমের সূরা নিসা পাঁচ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনের একশো তেরো নম্বর আয়াত, বাড়িতে একটু আয়াতটা মিলাবেন, বহুতান।
সূরা নিসার আয়াতের বর্ণনা বলছি, আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে, এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত, এদেশে আজ হাজারো ভরদলোক নামে যারা, এরা রাস্তায় বের হতে পারত না। বিনা কারণে একটা মানুষের উপরে দোষটা আপনি চাপিয়ে দিলে, অথচ লোকটা ও বিষয়ে কিছু জানেই না, কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ইমান এবং যোগ্যতা দান করো, বলেন আমিন। জীবন চলে যাবে, নিরপরাধ কোনো মানুষকে আমরা যেন না ফাঁসাই। আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তো আমরা দেখতে পাচ্ছি না, সাদা ধুতি পরে সুন্দর ভাবে গোসল করে গোব দাড়ি কেটে একেবারে ফেরেস্তার মতো লাগতেছে আপনাকে, আপনি যে কাজ করিয়ে এসেছেন এটা যদি সত্যি শরীরে লিখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের ওসিলায় আপনার শরীরে এই গোনাটা লিখে দেয়নি। উনি যদি সাত্তার নাম না নিত, তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লিখা থাকতে থাকতে রাস্তায় বের হওয়া যেত। দিনাজপুর বাসী যখন ওরটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, কলা লাখ তোলান না, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য। তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছি, এদেশে ইসলাম কায়েম হোক এই নেশা এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা, এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি এই জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মোত্তাকি যারা তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকে। আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মোত্তাকি। মোত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এ কথা আমরা সবাই জানি। মোত্তাকি না, পৃথিবীতে মোত্তাকি হওয়ার জন্য সব চাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মোত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলত, এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত, যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব, দুনিয়া একদিকে চলে গেলেও আমি পালন করব, এখানে আমি যখন বসি এই চেয়ারটা আমার জন্য একটা আমানত, এটা কি কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআন পন্থী লোকদের থাকে না, কারণ আমি মোত্তাকি, আমার এই দায়িত্ব এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা, আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো। শুধু জুলুম করার কারণে যারা দায়িত্বে আছে ওরাই আল্লাহর দরবারে দাঁড়াবে মনে করছেন? এই দেশের হাজার হাজার আলেম, হাজার হাজার মসজিদের ইমাম খতিব বক্তা, এরাও আল্লাহর দরবারে আসামির কাঠ ঘোড়ায় দাঁড়ানো লাগবে। ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনি জাতিকে পাগল করতে পারেন, আল্লাহ পাগল হবে? 12টা শিক্ষা আয়াতের পরবর্তীতে আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে দিতে চেয়েছিলেন, রক্তপাত করা, তামাম দুনিয়ায় যারা মানুষকে আজ হত্যা করছে এই হত্যার একটা একটা করে গোনা ওই কাবিলের আমল নামায় যেতে আছে।
এইখানে অবৈধ হত্যার জন্য কি নেমে আসে, একটা মানুষকে বিনা কারণে বেঁধে ফেললে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল হয়, কাউকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিলে তামাম দুনিয়ার মানুষকে বেঁচে থাকার মতো স্বভাব হয়, এ সমস্ত কথাগুলো একটা একটা করেছিল, আমরা ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে, গোনাগুলো যদি গায়ে লিখা থাকতো মানুষ আমাদের খুব কুকুরের মতো ঘৃণা করত, যেভাবে গোপন রেখে দিয়েছো কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে আমাদের অপমান করুন আল্লাহ, গোপনেই তোমার সত্তার নামের ওসিলায় মাফ করে দিও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল এই যুবকদেরকে আলীর মতো কবুল করে নাও। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বারী অ্যাডভোকেট তহিদুল হক, আল্লাহ তাআলা তোমার গোলামদেরকে কবুল করো। ইমরান ভাই সহ নাম না জানা যত মানুষ শ্রম দিয়েছে তোমার খাতায় তুমি এদের নাম লিখে নাও। আমাদের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান সাহেব সহ যত অতিথি বৃন্দ এসেছে এদেরকে মঞ্জুর করো। হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, শফিকুল ইসলাম ভাই সহ যত আলেম আমরা এসেছি আল্লাহ আলেমদেরকে তুমি পবিত্র করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও, তাদের রোগ শোক থেকে হেফাজত করো, প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ কোরবানির শিক্ষা যেগুলো এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। এ দিনাজপুর এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ এলাকায় যত মানুষ ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। চাষবাস করে যারা আল্লাহ তুমি তাদেরকে রুজিতে বরকত ঢেলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।